ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই সবাই ভালো আমি আছেন। জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ব্যাক টু মাই রেসিপি। এখানে কড়া গরম করে তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 3টে তেজপাতা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব 2-3 মিনিট। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট আর তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি 2 চামচ। এটা ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে আমি রাজমাটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি 3টে সিটি দিয়েছি, 4টে প্রয়োজন হয়নি। আর রাজমাটা একদম সেদ্ধ হয়ে গেছে প্রয়োজন মতো, আর এটা জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ স্পাইসি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব এখানে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে দেব অল্প একটু চিনি, দিয়ে এগুলো ভালো করে ফ্রাই করে নেব। মশলাটা একটু ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি 2টো টমেটো বেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে মশলাটা থেকে। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা রাজমাটা। আর এই রাজমাটা দেওয়ার সাথে সাথে এর সঙ্গে একটু দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা। ডাইরেক্টই দিলাম, চামচে দিলাম না, হাফ চামচ পরিমাণ গরম মশলা, শাহী গরম মশলা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। রাজমাটা অনেকক্ষণ একটু কষিয়ে নিলাম ভালো করে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা জলটা। এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে প্লেন জলও মানে এমনি জলও দিতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কিচেন উইথ সুমা। আর আমার চ্যানেলে প্রচুর ট্র্যাডিশনাল রেসিপি দেওয়া আছে, কিচেন উইথ সুমা সার্চ করে রেসিপির নাম লিখবেন অবশ্যই পেয়ে যাবেন। আর লাইক শেয়ার করার অনুরোধ রইল। তো এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো। আর একটু
একটু ফোটাবো। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী তিনটে লঙ্কা ছিঁড়ে দিলাম, ঝাল আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন। বন্ধুরা রাজমা রেসিপিটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু গরম মশলা হাফ চামচ মতো। এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। আর আমি এরকমই গ্রেভিটা রাখবো, গ্রেভিটা আপনাদের যে যার প্রয়োজন অনুযায়ী রাখবেন। একসঙ্গে মিক্স করে দিলাম, সব শেষে দিয়ে দেবো একটু ক্রিম। ক্রিমটা দিলে মিক্স করে